দেখুন এই গরুটা বিক্রি হয়ে গেল গাবতলী হাটে ৫৬,০০০ টাকায় বিক্রি হয়ে গেল। ৫৬,০০০ টাকার গরু দর্শক হাসিল করে সামনে রয়েছে। ঈদের গরু খুব সুন্দর সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দর্শক ৫৬,০০০ টাকা। ভাই কত নিচ্ছে এটা? ৭০,০০০ টাকার গরু দর্শক লাল কালারের সুন্দর একটি গরু ২০২২ সালের ঈদে বিক্রি হয়ে গেল গাবতলী হাটে। এটা ৭০,০০০ টাকা দর্শক, এই গরুটা ৭০,০০০ টাকা বিক্রি হয়ে গেল। ভাই আপনি নিছেন? কত মানে চাওয়া দাম কত ছিল? লাভ দিয়ে কিনে নিছেন। ওজন কেমন হবে? ওজন কেমন হবে ভাই? ১১০ কেজি দর্শক, ১১০ কেজির মতো ওজন হবে। ৭০,০০০ টাকা বিক্রি হয়ে গেল। কুরবানির জন্য নিছেন নাকি? কুরবানির জন্য এই গরুটা কিনছে। কোথায় যাবে? আচ্ছা দর্শক সুন্দর একটা গরু কুরবানির জন্য কিনেছেন ৭০,০০০ টাকা। ভাই কত নিল এটা? ৮০,৫০০ টাকায় এই দামর গরুটি বিক্রি হয়ে গেল দর্শক। খুব সুন্দর দেখুন দর্শক, গরুটা কেনার জন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে গরুর গাবতলী হাটে চলে আসছে, এসে গরু কিনে ফেলছে অলরেডি। এই ছোট এদিকে গরুটা কত দাম পড়ছে? এটা ৫৬,০০০ টাকা। তুমি জানো না? গরু তোমার পছন্দ হয়েছে? ৫৬ গরু তোমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। এটা কি কুরবানির জন্য নিছো? কুরবানির জন্য নিছো। ও কুরবানিদের আর কতদিন বাকি আছে জানো? আরো ২০ দিন বাকি আছে। তোমরা এই গরুটাকে বাসায় নিয়ে অনেক আদর যত্ন করবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এই গরুটা ৫৬,০০০ টাকা বিক্রি হয়ে গেল। বাসায় এই গরুটা কত নিলে? ৫৬,০০০ টাকা এই গরু বিক্রি হয়ে গেল। ভাই এটা কত নিছে? দর্শক ৮৫,০০০ টাকার গরু, ৮৫,০০০ টাকার বকনা গরু।